নজর রাখবো পরের খবরে। পূর্ব মেদিনীপুরের একাধিক থানার ওসি বদল, বারিশদা সহ একাধিক থানার ওসি বদল। শুভেন্দুর কনভয় পরপর দুর্ঘটনার জেরেই কি ওসি বদল? জল্পনা জেলার রাজনৈতিক মহলে আরো একবার জানিয়ে রাখতে থাকবো। পূর্ব মেদিনীপুরের একাধিক থানার ওসি বদল, বারিশদা সহ একাধিক থানার ওসি বদল। শুভেন্দুর কনভয় পরপর দুর্ঘটনার জেরেই কি ওসি বদল? জল্পনা জেলার রাজনৈতিক মহলে, কারণ এই মারিসদা এলাকাতেই দুবার দুর্ঘটনা ঘটে শুভেন্দুর কনভয়ে। রথের মেলা যেদিন ছিল, রথের পুজো যেদিন ছিল, রথযাত্রার দিন, সেদিনকে পয়লা জুলাই, সেদিনকে মারিসদায় দুর্ঘটনা ঘটে শুভেন্দুর কনভয়ে। এবং ফের গত সোমবার শুভেন্দুর কনভয়ে একটি গাড়িতে যে ধাক্কা লাগে লরির, সেটাও ঘটে এই মারিসদা এলাকাতেই। মারিসদা সহ একাধিক থানার ওসি বদল করা হয়েছে। শুভেন্দুর কনভয় পরপর দুর্ঘটনার জেরেই কি এই ওসি বদল? জল্পনা জেলার রাজনৈতিক মহলে দেখতে পাচ্ছেন 22 আগস্টের ছবি, অর্থাৎ গত সোমবারের ছবি। শুভেন্দু অধিকারীর যে কনভয়, সেই কনভয় একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে লরি এবং গাড়ির সামনের অংশটা তুবড়ে যায় কার্যত। যদিও শুভেন্দু অধিকারীর কোনো আঘাত লাগেনি, তিনি সুস্থ রয়েছেন। বিষ্ণুব্রত পণ্ডে আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। বিষ্ণুব্রত, এই যে একাধিক থানার ওসি বদল, যার মধ্যে মারিসদা রয়েছে, যেখানে দুবার শুভেন্দুর অন্তত দুর্ঘটনা, শুভেন্দুর কনভয় পড়েছে, তার জেরেই কি ওসি বদল, কি জানতে পারছো? দেখো, তোমাকে যেটা কথা বলি, একের পর এক দুর্ঘটনা ঘট কবলে পড়ছে শুভেন্দু অধিকারী কিন্তু কনভয়। সেই ঘটনাস্থল পূর্ব মেদিনীপুর জেলা মারিসদা, যেখানে তুই জানো যে রথের দিন কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে এবং সেখানে দুজন সিআরপিএফ কিন্তু আহত হয়েছিলেন, তাদেরকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। এবং ঠিক পরবর্তীকালে গত 22 তারিখে কিন্তু ঠিক যখন তিনি দীঘা থেকে, তিনি যখন কাশী থেকে কলকাতা উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, ঠিক এমন সময় কিন্তু বেতালিয়ার মারিসদা থানা, সেই বেতালিয়ার কাছে কিন্তু সেখানে কিন্তু দুর্ঘটনা পড়ে। একের পর এক কিন্তু দুর্ঘটনা কবলে পড়ায় বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে শুভেন্দু অধিকারীকে মারার একটা কিন্তু চক্রান্ত চলছে, এমনটাই অভিযোগ। এবং তার ঠিক 24 ঘন্টা কাটতে না কাটতেই কিন্তু সেখানে ওসি বদলের ঘটনা ঘটলো, যেখানে মারিসদা থানার ওসি রাজু কুণ্ডু ছিলেন, তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে কটাসপুর এলাকায়। এবং সেখান থেকে কাঁথি থানা পুলিশ অফিসার যিনি রয়েছেন সৌমিন গুহ, তাকে কিন্তু মারিসদা থানায় নিয়ে আসা হচ্ছে। এবং শুধু এটা নয়, যেটা রাজনৈতিক মহলে বক্তব্য, যে একের পর এক ঘটনা ঘটার জন্য শুভেন্দু অধিকারী, আমরা আরেকদিন আজকে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে ঘটনাগুলো ঘটছে, সেই লরির যে ঘটনা, প্রত্যেকটাই কিন্তু তৃণমূল নেতার বা কোন একজন তৃণমূল লোকেদের এই গাড়িগুলো ঘটনা করছে, তাই এখানে একটা চক্রান্তের গন্ধ কিন্তু তারা পাচ্ছেন। সেই জন্য গতকাল সেই 24 ঘন্টা কাটতে না কাটতে কিন্তু রাজু কুণ্ডুকে বদলি করা হলো। এবং যদিও বা পুলিশের তরফ থেকে একটা আমরা যে জানতে পেরেছি যে এটা রুটিন মাফিক, ওই জন্য 5 জন ওসিকে বদল করা হয়েছে, তার মধ্যে মহানা কোষাল ওসি রয়েছে, পটাশপুর রয়েছে এবং খেজুরি থানার ওসি রয়েছেন। তবে রাজু কুণ্ডুর যে পরিবর্তন বা 24 ঘন্টা কাটতে না কাটতে গিয়ে রাজু কুণ্ডু যে পরিবর্তন করা হলো, সেটা নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী ঘটনাটা কিন্তু প্রকাশ্যে চলে আসে। ধন্যবাদ বিষ্ণুব্রত।